শ্রদ্ধেয় সৎগুরু প্রাকৃতিক জগতে বিষয় দেখতে আমার সহজ লাগে মানব জাতির তুলনায় আমি কিভাবে সেই বিষয় দেখব মানুষের মধ্যে যা আমি একটি নেচে ওঠা ময়ূরে দেখতে পাই আচ্ছা ইনি একজন মানুষ তো না না আমি ভাবছি যদি একটি পাখি প্রশ্নটি জিজ্ঞাসা করে থাকেন তো মানুষদের কাছে ওরকম বিস্ময়কর পেক্ষম নেই যেমনটি ময়ূরের আছে আমাদের তা নেই আমরা এটা আমরা এটা পড়ে নিতে পারি জানেন তো কিন্তু এটা কেবল ওপর থেকে পড়া হবে এটা ময়ূরের পেখম তোলার মতো নয় তো সেই জিনিসগুলিতে বিষয় দেখা খুব সহজ যেগুলোর সাথে আপনার কিছু ভাগ করতে হবে না জানেন তো একটা গোটা সংস্কৃতি বেড়ে উঠছে পৃথিবীতে যেখানে লোকজন বলে বেড়াতে থাকেন আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসি কিন্তু আমি পাশের মানুষটিকে সহ্য করতে পারি না যেখানে বসে আছে উদাহরণ দিয়ে বলতে গেলে ভগবানকে ভালোবাসা খুব সহজ কারণ তিনি কখনো এসে ডিনারের টেবিলে বসেন না আপনার সাথে হয়তো আপনি তার নাম নেন কিন্তু তিনি যদি ডিনার করতে বসতেন তাহলে সমস্যা হবে কারণ তিনি কখনো আসেন না এমনকি যা আপনি নিবেদন করেন আপনি খুব স্পষ্ট এ ব্যাপারে কেবল আপনি সেটা খেতে পাবেন হ্যাঁ হ্যাঁ যদি তিনি খেতে শুরু করেন নিবেদনগুলি হয়ে যাবে আমাকে আপনাদেরকে বলতেই হবে এটি বিভিন্ন ধর্মের ভিখারীদের একটি অ্যাসোসিয়েশন তো এতে কেবল তিনজন সদস্য আছে একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমান ভিখারি তো তারা বলল জানেন তো তারা বেশ ধর্মীয় কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার কারণে তারা একসঙ্গে আছেন নয়তো তারা লড়াই করবেন তো একদিন তারা একটি গাছের নিচে দেখা করলো আর হিন্দু ভিখারিটি তাদের দেখাতে চাইল সে সত্যি কত বড় একজন ভক্ত সে বলল দেখো প্রতিদিন যা যা টাকা বা খুচরো পয়সা আমি পাই যেগুলো আমি ভিক্ষা করে পাই কয়েন বা খুচরো মুদ্রায় সেটা দিয়ে আমি একটা বড় ওম লিখি ওম আর তারপর আমি সব টাকা ওপরে ছুঁড়ে দিই যেটুকু পড়ে ওই ওমের ওপর সেটা শিবের বাকিটা আমার আমি একজন প্রকৃত ভক্ত ওম জানেন তো বড় লেজ এবং এরকম এরকম এইসব মুসলমান ভিক্ষুটি বললেন আমিও এরকমই কিছু করি কিন্তু আমাদের জন্য চাঁদের পবিত্রতা প্রথম দিনের চাঁদে যেটা একটা সরু ফালি আমি একটি ছবি আঁকি জানেন ওই প্রথম দিনের চাঁদের তারপর পয়সা ছুঁড়ে দিই যে চাঁদে যা পড়ে সেটা আল্লাহর বাকিটা আমার তারপর তারা খ্রিশ্চান ভিক্ষুকে জিজ্ঞেস করলেন তুমি কি করো তিনি বললেন আমি সব টাকা নিয়ে ওপরে ছুড়ে দিই ওনার যা তা উনি রেখে দেবেন বাকিটা এইভাবে খুবই সহজ একটা বন্য পাখিকে ভালোবাসা যেটা নেচে বেড়ায় যেটা সুন্দর কারণ সে আপনার থেকে কিছু চায় না সে আপনাকে পছন্দ করে না আসলে সে আপনাকে পাত্তাই দেয় না আপনি কি দেখেছেন একটা ময়ূর কীভাবে আপনার দিকে তাকা সে আপনার সম্পর্কে কিছু ভাবেই না তো আপনার কিছুই দেয়ার নেই আপনার কিছু করারও নেই আপনি শুধু উপভোগ করতে পারেন বেশ খানিকটা দূর থেকে এই কারণেই লোকে এখানে ভালোবাসায় পরিপূর্ণ ফেসবুকে টিকটকে যাই হোক ইনস্টাগ্রাম যেখানেই হোক কারণ আপনাদের তাদের সাথে দেখা করতে হয় না আপনাকে কিছু ভাগ করতে হয় না আপনাকে বাথরুমের বাইরে অপেক্ষা করতে হয় না যখন তারা সেটা ব্যবহার করছে আপনাকে লাইনে দাঁড়াতে হয় না তাদের পেছনে কিচ্ছু না সেই মুহূর্তেই সব আপনার পছন্দ না হলে আপনি বন্ধ করে দিতে পারেন অ্যাকাউন্টটা মুছে দিতে পারেন তো ময়ূর আসে নাচে আপনার ভালো লাগে সে চলে যায় কোনো সমস্যা নেই আপনাকে রাখতে হবে না তাকে এক কাজ করুন ময়ূরটাকে রাখুন আপনার বেডরুমে তিন দিনের জন্য সে পুরো জায়গাটাকে নোংরা করে ফেলবে আর রাতে ক করবে সে খুব জোর আওয়াজ লোকে হয়তো এটা জানেন না প্রত্যেক দিন তারা ওই চালে এসে বসে যেখানে আমি থাকি আর প্যাঁ প্যাপো তারা শুরু করে দেয় ভোরবেলায় তো ময়ূরটাকে নিজের বাড়িতে রাখুন তিন দিনের জন্য তারপর দেখা যাবে আপনি কতটা থাকেন তো মানুষ খুবই কঠিন এক প্রজাতি সেটা আপনাকে সমেত তো এটাকে এমন করবেন না দেখুন আমরা বলছি ভেদাভেদ না হওয়ার কথা জাতি ধর্ম জাতপাত ধর্মবিশ্বাস লিঙ্গ অনেক কথাই চলছে এই নিয়ে আমি আপনাদের বলছি কোনো সীমারেখা আঁকবেন না প্রজাতি নিয়ে কেন আমি বাঁদর পছন্দ করি কিন্তু আমি একটা মানুষকে ভালোবাসতে পারি না এর মানে আপনার বিবর্তনের সমস্যা আছে আপনার মধ্যে আমি বাঁদরদের পছন্দ করি কিন্তু মানুষকে সহ্য করতে পারি না এর কি মানে আপনি বিবর্তনই পছন্দ করেন না তো এটা দেখতে দারুণ লাগে বাঁদরেরা লাফিয়ে বেড়ায় সব জায়গায় ডাল থেকে ডালে দারুণ শুধু একদিন আপনার জানলা খুলে রাখুন সেবা কয়েকটা বাঁদর ঢুকে গেলে আপনার ঘরে আপনি শেষ তারা খাবে তারা ছিঁড়বে তারা নোংরা করবে তারা ধ্বংস করে দেবে সব কিছু যা যা সেখানে আছে চলে যাবে এখন আপনি আসুন আর বলুন আহা আমার সাধের বাঁদর কি কাজই না করেছে তারা না এটা এভাবে কাজ করবে না এভাবে কোনোভাবেই কাজ করবে না তো ঠিক আছে অন্তত আপনি পাখিদের উপভোগ করছেন এটা ভালো এটা এটা এক ধরনের লবি বলা হয় অর্নিথোলজিস্ট বা পক্ষী বিশেষজ্ঞ আপনি পাখিদের পর্যবেক্ষণ করেন পাখি দেখা কিন্তু সেই একই পাখি যদি আপনার ঘরে ঢোকে সেটা আলাদা মানুষের সমস্যা হলো আপনি সবসময় মুখোমুখি হচ্ছেন তাদের সর্বত্র তারা আপনার ঘরে তারা আপনার অফিসে তারা সব জায়গায় তারা দূরে কোথাও নেচে বেড়াচ্ছেন না তারা দূরে কোথাও নেচে বেড়ালে আপনারা তাদেরও পছন্দ করতেন সমস্যাটা হলো আপনাকে তাদের সাথে কাজ করতে হবে বাস করতে হবে তাদের সামলাতে হবে প্রত্যেক দিন সেটাই সমস্যা তো আমি চাই আপনারা বুঝুন আপনার মধ্যে কোনো গলত নেই একটা ময়ূরের নাচ তারিফ করায় বা ভালোবাসা একদম ঠিক আছে আপনার তাকে ভালোবাসা উচিত যখন সে নাচ নাও করে সেটাও ঠিক আছে কিন্তু এই ব্যাংকটা বলছে কোথায় আছে সাপটা আর ময়ূরারা সাপ খেয়ে ফেলে কয়েকদিন পর পর আমি সাপ নিয়ে আসছি আর বাগানে ছেড়ে দিচ্ছি কিন্তু ময়ূরেরা তাদের খেয়ে ফেলতে সময় নিচ্ছে না আপনারা ময়ূর পছন্দ করেন আমিও করি কিন্তু আমি কিছু সাপও পছন্দ করি এদিক ওদিক চলে বেড়াবে কিন্তু তারা সবাই খাদ্য হয়ে যাচ্ছে খুব অল্প সময় তো ভালোবাসা সহজ যখন একটা দূরত্ব থাকে দেখুন এখন অনেক মানুষই এই ভাইরাসের সময়ে তারা কী নিয়ে নালিশ করছে তাদের ভালোবাসার মানুষদের তারা আটকে পড়েছে তাদের সাথে বাড়িতে বিরাট সমস্যা গার্হস্থ হিংসা বাড়ছে জানেন একশো পারসেন্ট কিছু মানুষ বলছে কোনো কোনো দেশে সব ধরনের সমস্যা সবাই সমাধান খুঁজছে তারা উপদেশ চাইছেন এই পরিবারকে সামলানো যায় এরা হচ্ছে সেই মানুষই যাদের আপনি মিস করছিলেন কারণ তারা অফিসে যাচ্ছিলেন রোজ কেন তুমি এত সময়ের জন্য দূরে গেছ কিন্তু এখন তারা বাড়িতে আছেন সমস্যা দূরত্ব একটি অসাধারণ জিনিস মৃত্যু একটি অসামান্য জিনিস আপনারা দেখছেন কি মৃত লোকেদের সবাই পছন্দ করে আপনি দেখছেন যখনই তারা মারা যায় হঠাৎ তারা পূজনীয় হয়ে যান আমরা তাদের পুজো করি না কেন যখন তারা জীবিত ছিলেন এটা কি করে হয় যে তারা মারা যাওয়ার সাথে সাথে পূজনীয় হয়ে যায় পৃথিবী সর্বত্র তাদের দেওয়ালে টাঙিয়ে রাখা হয় প্রণাম করা হয় মালা দেয়া হয় আপনারা দেখেছেন কি শুধু তারা মৃত বলে যখন তারা জীবিত ছিল আপনি এগুলো করতে রাজি ছিলেন না মৃত বলে এই সমস্ত করছেন তার মানে কি না না আমি বলতে চাই না জানেন যখন তারা জীবিত আপনি তাদের নিয়ে সংঘর্ষ করেন যে মুহূর্তে তারা মৃত আপনি তাদের পূজা করেন মিস করেন ভালোবাসেন এর মানে কি আপনি হয়তো অপেক্ষা করছিলেন ভালো জিনিস নয় অবশ্যই তো চলুন এটাকে ভালোভাবে দেখা যাক আপনার সমস্যা হলো আপনি একটি নির্দিষ্টভাবে নিজের চরিত্রকে নির্ধারণ করেছেন আপনি এমন কিছু একটা খুঁজছেন যেটা আপনার ব্যক্তিত্বকে মারিয়ে না যায় কিন্তু মানুষ হলো জানেন সব মানুষ সীমারেখাকে সম্মান করে না তারা এগুলোকে মারিয়ে যাবেই অবশ্যম্ভাবী রূপে অনেকে অজান্তে আমার মতো অনেকেই উদ্দেশ্য সহকারে জানেন তো সব সময় উদ্দেশ্য নিয়ে আপনার সীমাকে লঙ্ঘন করছে যখনই কেউ এই সীমাকে অতিক্রম করে আপনি ভাবেন সেই ব্যক্তি একটা সমস্যা একটা ময়ূর আপনার সীমারেখার বাইরে আছে এখন তাই খুব সুন্দর দেখাচ্ছে ওটা যদি আপনার সীমাকে উল্লঙ্ঘন করে আপনি তাকে একটা বড় সমস্যা হিসেবে দেখবেন হ্যাঁ আপনি দেখবেন ময়ূর বা অন্য পাখি বা বানর বা গাধা সে যাই হোক না কেন দূর থেকে সবাইকেই খুব ভালো লাগে এখন এই পশুগুলোর সাথে আপনার একটা দূরত্ব আছে তাই আপনি উপভোগ করছেন সেটা ভুল কিছু নয় কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হল আপনি যদি আপনার নিজের ব্যক্তিত্ব আর আপনার মধ্যে একটু দূরত্ব তৈরি করেন তাহলে দেখবেন আপনি দেখবেন যে আপনি নিজেকেও উপভোগ করছেন আপনি যখন এই ব্যক্তিটিকে উপভোগ করবেন আপনি দেখবেন সবাইকে ভালো লাগছে হ্যাঁ আপনারা বুঝছেন না আমি বলছি আপনি একবার এই মানুষটাকে উপভোগ করলে দেখবেন সবাই কি ভালো লাগছে আপনি সবাইকে উপভোগ করতে পারবেন কারণ আপনি দেখবেন এখন তাদেরকে তারা যেরকম সেভাবেই তাদেরকে নির্দিষ্ট কিছু পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না তারা ওর মধ্যে থাকবে না ওরা যা তাই এই জন্য ভারতে আমরা ভগবানের চরিত্র এমনভাবে তৈরি করেছি যাদেরকে গ্রহণ করা প্রায় অসম্ভব যদি তার এখানে থাকেন কৃষ্ণ রাম শিব আপনি এদেরকে কিছুতেই গ্রহণ করতে পারবেন না মহিলাদের জিজ্ঞাসা করুন তারা কি রামচন্দ্রকে স্বামী হিসাবে গ্রহণ করবেন না তারা করবেন না জিজ্ঞাসা করুন তারা কি কৃষ্ণকে তাদের স্বামী হিসাবে নিতে রাজি তারা রাজি নয় কারণ অনেক সমস্যা কিন্তু ছ হাজার বছরের দূরত্ব তারা কত ভালো এখন কত সুন্দর আর শিব অসম্ভব মানুষ ঠিক আছে আপনি যা কিছু ভাবতে পারেন না পারেন তিনি সমস্ত কিছু তো ভগবানের চরিত্র এখন এমনভাবে তৈরি করা হয়েছিল এখানে যে আপনি যদি তাদেরকে তারা যা সব সমস্ত কিছু নিয়ে তাদেরকে সম্পূর্ণ রূপে গ্রহণ করতে পারেন আর তাদেরকে প্রণম দৃষ্টিতে দেখতে পারেন শিবকে তিনি যা সব তার জন্য গ্রহণ করতে পারেন আপনার এই পৃথিবীতে কোনো লোকের সাথেই কোনো সমস্যা হবে না তো আপনার তাই করা উচিত त भूत, भूत भूतेश्वराय काल, काल, शिव शिव सर्वेश्वराय शम्भा शम्भा Maha.